সালমান ভাইকে আপনারা নিজেই জানেন সারা পৃথিবীর মানুষ তাই আমাদের বাংলার এই রকম একটা অহংকার একটি ছেলে সিলেটের একটি অহংকার আমাদের বাংলার অহংকারকে আমরা অহংকার সালমান সাহেব বলতে যে ঢাকা প্লাস সিলেট প্রত্যেক চোর আরেকটি জিনিস সকল প্রশংসা আল্লাহ পাক কবুল আলামিনের জন্য। আমি গাজীপুর ঢাকা থেকে আসছি। আজকে 6 সেপ্টেম্বর, শোকবহ 6 সেপ্টেম্বর। এই দিনে 26 বছর আগে আমাদের প্রাণপ্রিয় মহানায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যার বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি, যাতে সালমান শাহের হত্যার বিচারটা সুষ্ঠুভাবে হয়। আর আমি সিলেটবাসীকে একটা কথা বলবো যে আমরা আমাদের গাজীপুরে সালমান শাহের নামে স্টেশন আছে, মহানায়ক সালমান শাহ বাস স্টেশন, কিন্তু সিলেটে কোনো কিছুই সালমান শাহের নামে নেই। এটা নেই কেন? সালমান শাহ সিলেটেরই সন্তান, কিন্তু তার নামে কোনো কিছুই নেই সিলেটে। আমার দাবি থাকবে যেন মহানায়ক সালমান শাহের জন্য সিলেটে একটা কিছু রাস্তার নাম, চত্বর বা যে কোনো একটা কিছু দেওয়া হয়। এইটা আমার ঢাকা, আমি তো আসলে ঢাকা বক্তব্য জুট থেকে আসছি, আমার বাসা গাজীপুরে, গাজীপুর সিটি কর্পোরেশন। আমি সালমান শাহ স্টেশনের পক্ষ থেকে এবং ঢাকা বক্তব্য জুটের পক্ষ থেকে আমাদের দাবি যে সিলেটে সালমান শাহের নামে যেন একটা চত্বর হয়, আর তার মৃত্যুর, তার হত্যার বিচারের দাবিতে জানিয়ে তারা আমাদের সাথে আন্দোলনে শরিক হয়, আন্দোলন করে, যাতে সুষ্ঠুভাবে মহানায়কের হত্যার বিচারটা হয়। আজকে মহানায়কের 26তম মৃত্যুবার্ষিকী, তার জন্য আর কি বলবো, তার জন্য মন খুলে দোয়া করব, দোয়া করেছি, দোয়া করব আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতে নসিব করে, এই দোয়াই থাকবে। স্টাইলগুলি আপনারা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন, এমন কোনো হিরো বাদ নেই যে আমাদের সালমান ভাই সেগুলি ফলো না করে। এই যে আমার হাতে ডান হাতে গড়ি পড়াটা দেখছেন, অনেক ভাইকে দেখবেন ডান হাতে কেন গড়ি পড়ে, সেটার কারণও হচ্ছে সালমান ভাই। আপনারা তাই আমাদের একটাই দাবি যেন আপনারা আমাদের সাথে সবাই একত্রিত ঘোষণা করবেন, আমরা চাচ্ছি সালমান ভাই একজন সাধারণ মানুষ ছিলেন না, যিনি ইতিহাসের পাতায় সারা জীবন সালমান ভাইয়ের নাম থাকবে। আজকে যদি আপনারা পত্রিকাটা চেক করে দেখেন, এমন কোনো পত্রিকা বাদ নেই সালমান ভাইকে নিয়ে কথা না বলেছে বা রিপোর্ট না করেছে। আজকে যদি টিভি টেলিভিশন খুলে থাকেন তাহলে দেখেন প্রত্যেকটা চ্যানেলে সালমান ভাইয়ের আজকে চোখে কাতর হয়ে আছে। সেই অন্তত এই সালমান চত্বর দেখার জন্য।